Hey guys, welcome back to my channel. আজকে হচ্ছে মানালিতে আমাদের সেকেন্ড ডে। কালকে রাত্রিবেলা আমরা যে হোটেলটাতে গেছিলাম ওটাতে চেক আউট করে চলে এসেছি। আমাদের যে হোটেলটা বুক করা ছিল তোমরা ভিউটা তো দেখতেই পাচ্ছ, সেটা নিয়ে আমি আর কিচ্ছু বলবো না, তোমরা সবটাই দেখতে পাচ্ছ। এখন জাস্ট আমরা হোটেলে ঢুকলাম, ইচ্ছা আছে যে আগে ব্রেকফাস্টটা করব তারপর যাব হচ্ছে ফ্রেশ হতে। চলো তাহলে তোমাদেরকে এখন সিনেম্যাটিক শটের মাধ্যমে একটুখানি বাইরেটার কিছু গ্লিমস দিয়ে দিই। এই যে সবাই খাওয়াটা অর্ডার দিয়ে দিচ্ছে, একবারে আমরা ব্রেকফাস্ট না করে লাঞ্চই করে নেব। এটা হচ্ছে এই যে রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দর হোটেলটা। কিন্তু এটা শুভদীপ আর সুতৃষ্ণা পছন্দ করেছে, ওরা বুক করেছে, এর আগের বার ওরা এসে এখানে থেকেছিল। আমি বলছিলাম যে সুন্দর এখানে রোদটা আছে, রোদে বসে চল লাঞ্চটা করি, ওরা রুমে গিয়েই খাবে। যাই হোক, ততক্ষণ আমরা ফ্রেশ হওয়া টাইম পেয়ে যাব। আর বাইরেটা তো আমি তোমাদেরকে বারবার দেখাতে রাজি। এই যে আমরা আছি 130, এখানে ডু নট ডিস্টার্ব আছে, আর তোমরা এটাও যদি প্রেস করো তাহলে এসে ক্লিন করে দেবে ওরা। চলো এখন ঢুকি রুমে। ইয়েস, আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রপ, দেন এখানে ঢুকতেই টি, মানে তোমরা চা কফি যে যা খাবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই ঠান্ডার মধ্যে ওয়াশরুমের আর সেরকম দরকার পড়ে না। চলো এবার রুমের দিকে যাই। এই যে একটা মিরর আছে, এইখানে একটা সোফা, মানে এখানে লাগেজ ফাগেজ মনে রাখা যাবে, কেউ তো আর এখানে শোবে না, কারণ এত সুন্দর একটা বেড থাকতে, আর বেডের একটা সিস্টেম আছে সেটা দেখায়। এই যে এটা দিয়ে তোমরা বেডের টেম্পারেচার সেট করতে পারবে, মানে বেডটাকেও তোমরা ওয়ার্ম রাখতে পারবে, এরম একটা কিছু ফেসিলিটি আছে, ওরা সেটা বললো। যাই হোক, এখানে আছে দুটো সোফা, চেয়ার অ্যান্ড টিভি নর্মাল। তো আর একটা মেন জিনিস তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাইরের ভিউটা। তার আগে তোমাদের বলে দিই, যা কারেন্ট গেল, চলো তোমাদের তাহলে বাইরের ভিউটা আমি আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম দিয়ে ভিউ, চলো বাইরে বেরোই। কেমন তোমরা কমেন্ট করে জানাও হোটেলটা কেমন, আমার তো দারুণ লেগেছে। এই ভিউটা আমাকে জাস্ট পাগল করে দিচ্ছে মানালির। এই গ্রাউন্ড দিয়ে হোটেলটা দেখতে ঠিক এরকম, বাইরের দিক থেকেও তোমাদেরকে দেখাবো। তো গাইস আমাদের খাওয়ার চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে দুটো স্টিম রাইস, একটা হচ্ছে আমার ফ্রাইড রাইস, মাটন রোগান জুস, এটা হচ্ছে আলুর একটা তরকারি আছে সবজি, এটা হচ্ছে গিয়ে ডাল, এটা হচ্ছে গিয়ে মশলা পাপড়। আজকে আমাদের এই লাঞ্চটা আমরা আজকে বাইরে এরকম রোদে বসেই করব, এত সুন্দর ভিউটার সাথে। তো গাইস দুপুরবেলা লাঞ্চ করে একদম রেডি হয়ে গেছি, এখন আমরা যাব সোলাং ভ্যালি। তোমাদেরকে হোটেলটা সামনে দিয়ে একবার দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিই। এই দেখো ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, এখন বেরোচ্ছি গাড়িতে উঠি, কারণ এরপর লেট হয়ে যাবে, এমনি রোদ চলে গেছে, খুব ঠান্ডা লাগবে তখন। গাইস আমাদের প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছে, সোলাং ভ্যালি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন 4:30 বাজে। আমি এদেরকে বেরোনোর আগেই বলেছিলাম যে সোলাং ভ্যালি কিন্তু যাওয়া যাবে না, 3:30-4 তখন, 3:30 অলরেডি তখন বেজে গেছে, রেডি হয়ে বেরোতে বেরোতে 4:30-4 কখন যাব আর আমরা। তো এখন যাচ্ছি আমরা হাদিম্বা টেম্পল, আর ওখান থেকে হাদিম্বা টেম্পল দেখা হয়ে গেলে যাবো হচ্ছে মেল রোডে, সবাই টুকটাক একটুখানি শপিং করব। আমার মুডটা খারাপ হয়ে গেছে, কারণ আমি সোলাং ভ্যালির জন্য পুরো রেডি হয়ে বেরিয়েছিলাম। যদি ওরা বলতো যে চল মেল রোডটাই যাবো তাহলে আর একটুখানি অন্য কিছু আউটফিট পরে আসা যেত। যাই হোক ঠিক আছে, চলো এখন যাই হাদিম্বা টেম্পল, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফার্স্ট টাইম মানালি, মানে এতবার হিমাচল প্রদেশ এসেছি, মানালি অর্ধেক রাস্তা এসে চলে যায়, কখনো রোটাং পাস দেখে সোলাং ভ্যালি দেখে ফিরে চলে আসি, বাট মানালি কোনোদিনও স্টে করিনি, এই ফার্স্ট টাইম স্টে করছি। এই যে এখন হাদিম্বা টেম্পল যাবো, এটা হচ্ছে হাদিম্বা টেম্পল যাওয়ার রাস্তা। এই দেখো এখানে কি সুন্দর কিউট কিউট র‍্যাবিট দেখতে পাওয়া যায়, এগুলো সবাই কোলে নিয়ে ফটো তোলে। এখানে দেখো সবাই এইগুলো চড়ছে, এইটা তখন থেকে ভীষণ খেলা দেখাচ্ছে, ওনাকে মনে হয় ফেলেই দেবে এটা। ওরে বাবা পালা, এই সুতৃষ্ণাকে এটার উপর তুলবে বাচ্চা, খুব মজা হবে। এই যে এইগুলোর ওপর তুলে তুলে দাও ওকে, সুতৃষ্ণা সুতৃষ্ণার মতনই দেখতে পুরো।
এখানে তোমরা এরকম ড্রেস পরে ফটো তুলতে পারো। এই যে এখানে ড্রেস ভাড়া দিচ্ছে, এক পায়ে গেছি দু পায়ে গেছি, ম্যাডাম ড্রেস পায় না, ড্রেস পায় না, ড্রেস পায় না, মানে সবাই এখানে এখন এই ড্রেস ফেস, অনেক লোক ওইখানে তো সামনে দেখতে পাচ্ছি সবাই ড্রেস ফেস পরে একদম সেজে গুজে ফটো ফটো তুলছে। এই যে এটা হচ্ছে হাদিম্বা টেম্পল, অনেক বড় লাইন পড়েছে, আমরা এখন ভিতরে লাইন দিয়ে ঢুকছি না, ম্যাল রোডে যাওয়ার আছে। এই যে এখান থেকে দেখিয়ে দিই বাইরে দিয়ে তোমাদের, দাঁড়া দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে মন্দিরটা, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে তো এই জন্য ঠান্ডাটা বেশ ভালো পড়ছে। আমার বাবা গেছে সোলাং ভ্যালি আজকে ঘুরতে, বাবা ফিরছে এখন, বাবা বললো যে আয় তোদের সাথে ম্যাল রোডে দেখা করি, বাবা 10 মিনিটের মধ্যে ফিরে যাবে। ছোট্ট বাচ্চা, ভয় লাগছে না, কামড়াবে না তো, নেবো আমি। এই যে এক এক করে আমরা এখন সবাই এটাকে নেবো, শুভদীপও নিয়েছে, সুতৃষ্ণা ফটো তুলে দিচ্ছে, এরপর নেবে সুতৃষ্ণা। ব্লগটা আমি কাটবো না, হ্যাঁ তোমরা এখন একটা ভয় দেখতে পারবে, নাও মনা, নাও মনা, রাজা এনো ব্লগটা ধরো, আসো রাজা ব্লগটা ধরো, আমি নেবো। উপরে তোলো, হ্যাঁ ঠিকই তো বলে, হাট যাও এবার তো আমি খরগোশটাকে জানি না এরা আমার কিরকম ফটো তুলে দিয়েছে, আমি ফটো ফটো এখনো চেক করিনি। কোথায় ওরা? এই ওরা নিয়েছে, ও না ও নেবে না, ও নেবে না। এই যে এটা হচ্ছে মানালি ম্যাল রোড, আমরা ঢুকছি আস্তে আস্তে, আরো ভিতর দিকে যাই তখন তোমাদেরকে আরো ভালো করে আমি দেখাচ্ছি ম্যাল রোডটা। মানালির ম্যাল রোডে শুনেছি যে খুব ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, সব ট্রাই করব আজকে আমরা। কি ট্রাই করবে? তো আমার গ্যাস হয়েছে। তোমার গ্যাস? গাইস মানালিতে একটা দোকানে এসেছি, এসে এরকম কোট দেখছি, ভালো লাগছে কোটটা, আরো অনেক কালেকশন আছে এখানে দেখাও। এইগুলো লং এর মধ্যে রয়েছে আর এইখানে রয়েছে শর্ট এর মধ্যে কিছু। সুতৃষ্ণা একটা দেখেছে, এই যে রেড দেখি, এই যে ও একটা এরকম রেড এর মধ্যে দেখেছে। আমার লং এর উপর কিছু নেই, এই জন্য আমি ভাবছি লং এর উপর কিছু নেব। ঠিক আছে আমি দেখে নিই, যখন কিছু নেব সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তুমি কি নিলে? এটা নিলে? হ্যাঁ এই যে এইটা নিলাম, ভালো লাগছে এটা, এটাই এসে আমি ফার্স্টে দেখেছি, এটাই নিলাম। আবার এটা খোলাও যায়, মানে আমি এটা নরমালও পড়তে পারবো, আবার এটা আমি লাগিয়েও পড়তে পারবো। আর এটা দেখো মোটামুটি লংও আছে, দেখাও এটা পরবো গাইস, কালকে পরবো, কালকে তোমরা কালকে দেখে নিও। তো এই যে এই শাড়িটা নেওয়ার ডিসিশন তো নেওয়া হয়েছে, বাট দাদা একটু প্রাইসটা ভালো ভালোই বলছে। তো তোমাদের দেখায় শাড়িটা, এটা বলছে পুরোটাই নাকি হ্যান্ডমেড, তাই তো? এটা হ্যান্ডমেড তো? সেটা হচ্ছে গিয়ে এইটা, এই সালভার স্যুটটাও পছন্দ হয়েছে। আর এই সালভার স্যুটটা, এটা আমি নিলাম হচ্ছে আমার মায়ের জন্য, একদম বেবি পিঙ্ক কালারের, এটা খুব ভাল লাগছে। তাছাড়াও এটার থেকে আমার তো এইটা খুব ভাল লাগছিল, বাট আমি একটা জ্যাকেট নিয়ে নিয়েছি বলে আমি এটা নিতে পারবো না। এই কালারটাও খুব মিষ্টি জাম কালার। তোমাদের আর একটা সালভার স্যুট দেখাচ্ছি, এটা পুরোটাই রয়েছে পিওর সিল্কের ওপর, পুরোটা জরির কাজ একদম। আর কাজটা তোমাদেরকে আমি আরো ভালো মতন জুম করে দেখাই, দেখো
এটার সাথে রয়েছে ওড়না রয়েছে এই যে দোপাট্টা এটা রয়েছে দোপাট্টা এটার আর রয়েছে হচ্ছে প্যান্টও রয়েছে এই সালোয়ার স্যুটটার প্রাইস হচ্ছে 18,000 এবার দাদা আমাদেরকে দেখাচ্ছে আরেকটা শাড়ি এই শাড়িটা তোমাদেরকে দেখাই দাদা এটা মেটেরিয়াল কি আছে পিওর সিল্কে শাড়িটার কাজটা তোমাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিই দেখো এটা রয়েছে একদম পিওর সিল্কের উপর শাড়িটা এটার প্রাইস কি বললেন 25,000 রয়েছে এই শাড়িটার প্রাইস only 25,000 খুব বেশি না খুব কম দাম এই দোকানটা থেকে আমরা অনেক কিছু নিলাম অনেক শপিং করলাম এই দাদাগুলো ভীষণ ভালো আর একটা কথা হচ্ছে এই দাদা বসে বসে আমার আবার ব্লগ দেখছে এই ব্লগটাও আসবে আমি যখন এখান থেকে কলকাতা চলে যাব তখন ক্যাফে 1986 এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে গিয়ে কমাল কাশ্মীর এখানে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে ওদের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমরা অনেকগুলো শ্যুট নিয়েছি আর এখানে দাদাদের বিহেভিয়ারও ভীষণ ভালো এখানে তো তোমাদেরকে একের পর এক আমি কালেকশন তোমাদেরকে দেখালাম তোমরাও এখানে এসো এসে কালেকশন দেখো কম থেকে শুরু করে 1,00,000 টাকার অবধিও দাদাদের কাছে কালেকশন রয়েছে তাই তো আচ্ছা অনেক হিউজ কালেকশন রয়েছে সব কাশ্মীরির উপর রয়েছে আপনি কিছু বলুন দোকানের ব্যাপারে কাশ্মীর আমাদের দোকান কা নাম হে কমাল কাশ্মীর আর লোকেশন ভি বাতা দিজিয়ে মল রোড মানালি মল রোড মানালি মে কিধার অপোজিট দুর্গা টেম্পল অপোজিট দুর্গা টেম্পল ওকে বোর্ড কা ভি উঠাও হ্যাঁ হো গয়া আর ইয়ে দাদা বহুত শর্মাতে হে ইয়ে দাদা ভি বহুত আচ্ছা দিখাও দে দাদা হাই করো अरे हाय कर दो आपको यूट्यूब में दिख अरे आप हाय करो ठीक है बाय ओके चलो सब बाय हाँ आ रहे ओके সবার জন্য মোটামুটি হয়ে গেছে এখন শুধু সন্তু বাবার জন্য নেব রাজা সেই কিছুতেই ছাড়বে না বলছে না নিয়ে নাও সন্তুর জন্য একটা কিছু নাও আমি দেব সন্তু বাবাকে আমাকে এত দাদা 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 করে ফোন করে তো ওর জন্যই দেখছি দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি কি কি আছে একটু বড় সাইজই নেব যাতে একটু বড় হয়ে পড়তে পারে এই যে সন্তুর জন্য এটা নিলাম একটু বড় দেখেই নিলাম দাদা ধরতো এটা হচ্ছে পুচকুর প্যান্ট এটা হচ্ছে হুডি এই যে এই দোকানটা থেকে সন্তুর জন্য জামা নেওয়া হলো আর রাজা ওর বাবার জন্য নিল রাজা দেখা দুটো ব্যাগ এই যে হয়ে গেছে মানালিতে বেশ ভালো এখানে শীতের জিনিস তোমরা খুব ভালো একদম সস্তাতে পেয়ে যাবে বাট হ্যাঁ গাইস বার্গেনিং করো কিন্তু একদম তাহলে একটু কমে পাবে তোমরা এই যে এটা নিল হচ্ছে রাজা ওর বাবার জন্য রাজা একটা জিপটা আটকা একটুখানি ওরে বাবা অনেক সিস্টেম তো রে এই জ্যাকেটটাতে এই জ্যাকেটটা কিন্তু আমরা গাইস অনেক সস্তায় পেয়েছি হ্যাঁ বার্গেনিংটা আমি করেছি এটা মাথায় রাখিস এই যে হাতে আবার এরমও একটা সিস্টেম করা আছে এই যে এই জ্যাকেটটা রাজা নিল ভালোই লাগছে একটু বড় আছে তো ভিতরে সোয়েটশার্ট ফোয়েটশার্ট দিয়ে যদি তোর বাবা পরে তো ঠিকই আছে একদম ঠিকই আছে তো এরকম এটা টানলে যত টানে তত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাত ফাত মুভ করতে পারছিস তো এটা পরে তো ঠিক আছে নিয়ে নে এটা নিয়ে নে ম্যালোর থেকে বেরোচ্ছি সবার জন্য জিনিসপত্র নিয়েছি সবার হাতে অনেক অনেক করে ব্যাগ প্রায় আমাদের সুতিষ্ণা রাজা আমাদের সবার ব্যাগ মিলে আমরা মতো কাউন্ট করছিলাম 25-30টা ব্যাগ হয়ে গেছে তার মানে তোমরা বুঝে নাও আমরা কতটা শপিং করেছি তো তোমাদেরকে বলেছিলাম যে মেল রোডে বাবার সাথে দেখা হবে কিন্তু মেল রোডে বাবার সাথে দেখা হয়নি বাবা ঠান্ডার মধ্যে হোটেলে চলে গেছিল বাবার হোটেল থেকে আমরা বাবাকে পিক করলাম এই যে বাবা কেমন ঘুরলে আজকে সোলাং ভ্যালি সেটা বলো অদ্ভুত ঘুরেছি সোলাং ভ্যালি না সোলাং ভ্যালি দুর্ধর্ষ তবে সোলাং ভ্যালিতে আজকে ইনফ্যাক্ট একটু আইসটা কম পড়েছে তো সন্ধ্যের দিকে মানে আইস যেহেতু কম পড়েছে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে অটল টানেল তো অটল টানেল যদি না পেতাম তাহলে শিশু পর্যন্ত যেতাম তো অটল টানেল আজকে যাওয়ার কথা ছিল অদ্ভুত অদ্ভুত অটল টানেলে অদ্ভুত আইস মানে বিভৎস তারপরে সন্ধ্যাবেলা তো স্নোফলস হচ্ছিল গাইস আমরা এখন সবাই বসে গল্প করছি আড্ডা মারছি এই যে পিছনে দেখতে পাচ্ছ এগুলো আমাদের খাবার এসে গেছে আর ওই যে দুজন ল্যাট খাচ্ছে রাজা বসে আছে খাবারটা কতক্ষণ আমি সার্ভ করে আবার ওর এখন ডিমান্ড হচ্ছে খাইয়ে দিতে হবে ঠান্ডার মধ্যে হাত লাগাবে না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খাওয়ার পরে ঠান্ডা জলে গিয়ে হাত ধুতে হবে তো এটা হচ্ছে বড় কথা যাই হোক এখন আমরা ডিনারটা করে নেবো আর আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে কালকের ব্লগটা আরো ভালো হতে চলেছে দাঁড়া না বলতে পারছি না এক সেকেন্ড কি বলছিলাম
গাইজ আমার আজকের ব্লগটা এটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এরপর থেকে যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পৌঁছাবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, টাটা।